আরে হ্যাঁ রে, কালকে ফোন করেছি, দিয়ে কালকে না আজকে ভোরবেলা ফোন করেছি, 100টা ফোন তুললি যে, দিয়ে আমি অবাক সেটা ভাই, তুই আমাকে সারপ্রাইজ দিয়ে দিলি বুঝলি। আর সোনুকে তো ফোন করছি, ওর কি হয়েছে বলতো, ফোন কেটে দিচ্ছে, ফোন কেটে দিচ্ছে, ফোন করছে। হ্যাঁ তখন যদি আমি চান যদি করে আসি, বাথরুম বাথরুম করে, আরে ভাই একটু মাঝখানে আরেকটা কি বলো ওটাকে, পাওয়ার ন্যাপ নিয়ে নিস। আচ্ছা আচ্ছা, আমি নিলেই দোষ ভাই, তুই নিস নি কেন, ইটস নট মাই ফল ইয়ার। আমি ফোন করছি তো তাই বলে। তো আমরা লেফট সাইডে টার্ন নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমরা আমাদের লোকেশনে। ওকে, রাস্তা একটু খারাপ আছে তো একটু জার্কিংও হবে, ভিডিও একটু ডিস্টার্বও হবে, তো আই থিঙ্ক গাইস সবাইকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আর একটা কথা বলতে, যেহেতু আজকে আমাদের লোকেশন কাছে নেই, অনেকটা দূর আমাদেরকে যেতে হবে, প্রায় এখান থেকে 20-25 কিলোমিটার দূর যেতে হবে, তো এর জন্য বলছি বেশিরভাগ টাইমটা হয়তো মেবি রাস্তাটাই দেখাতে পারি, আর মাঝে মাঝে দাঁড়িয়ে আমি কথা বলবো। এখন এই উঁচুপাড়া বাস স্ট্যান্ড দিক থেকে ডান দিকে টার্ন নিচ্ছি, তো আমরা মুচিপাড়া থেকে বাঁ দিকে পর মুড়ে পর আমরা বামুনাড়া সাইডে ঢুকলাম। অ্যান্ড আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এখন, এটা বামুনাড়া রোড, বামুনাড়া রোড হয়ে যাবো, এখন সোজা যাচ্ছি আমরা আড়া। ওকে, এই রোডটা সোজা যদি আপনি ধরে যান তাহলে আড়া আসতে, যেটা বললাম আমি আড়া। ওকে, আর আড়া ধরে যদি সোজা যাই আমরা এখন সামনে পাবো মলান দিঘি। ওকে, জঙ্গল পৌঁছে গেছি আর এখানে সবাই নেমেছি। এখানে বাইক স্ট্যান্ড করার পর আপনারা দেখতে পাবেন বাইক স্ট্যান্ডের পাশেই মাকে পুজো দেওয়ার জন্যে কিছু ফুল ফল আছে, আর পুজো দেওয়ার জন্য যা যা পুজো দেওয়ার জিনিস সামগ্রী লাগে আমি এক এক করে দেখাবো আপনাদের ভিডিওর মধ্যে। আর কিছু খাবারের দোকানও আছে, যে আপনারা এখানে চাইলে মর্নিংয়ে ব্রেকফাস্ট করতে পারেন এসে, তো আমরা তো ব্রেকফাস্ট করতে পারবো না যেহেতু পুজোতে এসেছি। আর আপনাদেরকে আস্তে আস্তে করে দেখা যায় এখানে কী কী আছে দেখি। হ্যাঁ বল, আলতা, সিন্দুর, কলা, সব কিছু একটা ডালির মধ্যে আছে, খুব সুন্দর, দামটাও বেশি নয় কিন্তু খুব সুন্দর, আপনারা আরামসে নিতে পারবেন, এফোর্ডেবল আছে, ঠিক আছে। পদ্ম ফুল আছে, এই যে বালতির মধ্যে রাখা আছে পদ্ম ফুল, ঠিক আছে, নিতে পারবেন, এমন প্রাইস নেই যে নিতে পারবেন না, ঠিক আছে। যাবো আমরা
আর আমিও নিয়ে নিয়েছি পুজো দেওয়ার জন্য। খুব এক্সাইটেড ছিলাম এই দিনটার জন্য। এটা আজকে নয়, আমাদের এক সপ্তাহ আগের থেকে প্ল্যান হচ্ছিল এখানে আসার জন্য। হ্যাঁ গ, সবাই এক্সাইটেড ভাবেই যাচ্ছি আমরা, সব ছেলেগুলো পুজো দিচ্ছে, তত টাইম যাবে লাইন বাড়বে, আর আমরা এই মুহূর্তে একটু লেট করে এসেছি, তো একটু লাইন আমাদের অনেকটা ওয়েট করতে হবে। এটা হচ্ছে আমার ডালি যেটা আমি নিয়েছি এখন। এর মধ্যে বেলপাতা আছে, জবাফুল আছে, নারকেল আছে, অ্যাপেল আছে, ঠোঙার মধ্যে দেখতে হবে কী আছে, ধূপকাঠি আছে, সিঁদুর আছে, আর এদিকে একটা নাশপাতি আছে, আর আর আলতা আছে। বাস এটা হচ্ছে আমার ডালির মধ্যে আছে, আর আমাদের সবার ডালিতে সেম জিনিসই আছে, শুধু লম্বা লাইন দেওয়ার পর পুজো কমপ্লিট করলাম, পুজো দিলাম, আমরা সবাই বন্ধুরা মিলে পুজো দিলাম। আর এবার দেখি আর কি নেক্সট প্ল্যান আছে আমাদের, সেই নেক্সট প্ল্যান আমরা করবো, দেখি কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়ার প্ল্যানও আছে। এখানে কিছু খাবারের দোকান আছে, কিছু কেনাকাটির জিনিস আছে, সামগ্রী দেখতে পাবো। এই সময়টা আমরা একটা এই একটা সুন্দর জায়গায় যাচ্ছি, এটা গাছটা দেখতে পারেন, পুরো হাজার বছরের গাছ, হাজার বছর ধরে গাছটা একই জায়গায় দাঁড়িয়ে আছে, বড় তেঁতুল গাছ। বাড়ি ফিরছিলাম তো একদম পুরো সিনারিটাই ভালো দেখছি।